সুপ্রিয় সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আমি কেমন আছি বলো তো? কিভাবে বুঝলে যে আমি কেমন আছি? আমাকে দেখে বোঝা যাচ্ছে, ভেরি গুড সহেরাকে, অনেক সুন্দর একটা কথা বলেছে। আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি সুস্থ আছি, তাই না? আচ্ছা, তোমাদের দোয়ায় আমি অনেক সুস্থ আছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ে আমরা হচ্ছে 42 পৃষ্ঠা একটু পড়ব। আমরা তোমাদের গণিত বইয়ের 42 পৃষ্ঠার কিছু গণিত আছে, এগুলো আমরা করব। এখন তোমরা সবাই বই বের করো 42 পৃষ্ঠায়। সাথে সাথে আমি তোমাদের একটা সুন্দর ম্যাজিক দেখাবো, এই ম্যাজিকটা তোমরা সবাই দেখবে। দেখো, আমরা লিখেছি 10 খুঁজে বের করি, 10 খুঁজে বের করতে হবে। কিন্তু আমাদের এই যে চারটি আমরা এঁকেছি বোর্ডে, এই চার্টে কি কোথাও 10 আছে? কোথাও কি 10 আছে বলো তো? নেই। এটা আমাদের বইয়েও আছে, এটা আমাদের বইয়েও আছে, কিন্তু আসলে কোথাও 10 নেই। আমাদেরকে 10 বের করতে হবে। কীভাবে বের করতে হবে সেটা আমরা দেখবো, কেমন? এখন আমরা এখান থেকে আমাদের দুইটি করে দেওয়া আছে, আমরা সেই দুইটি আগে দেখবো। দেখার পরে আমরা বুঝবো আসলে এই অঙ্কটি আমাদের কীভাবে করতে হবে। আমাদের মূলত 10 খুঁজে বের করতে হবে। তো এখানে আমাদের দেখো, মানে আমি পেয়েছি 3+7=10। এখানে দেখো, এই 3+7=10 জানি নাকি? উপর নিচে, এটা কোথায় আছে? উপর আর নিচে, উপরে 3, নিচে 7। এই 3 আর 7 একসাথে করলে যোগ করলে কত হবে? 10 হবে। তাহলে আমরা 10 খুঁজে পেয়েছি। আর একটা দেখো, আমাদের এখানে করে দেওয়া আছে 6 আর 4। তাহলে 6+4 এটাও 10 হবে। তাহলে 6+4=10 হয়েছে। আর এখানে আমরা দেখেছি 3+7=10 হয়েছে। সবাই বুঝতে পেরেছি? ধন্যবাদ সবাইকে। সবাই কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। তোমরা যদি ক্লাসে সুন্দর করে মনোযোগ দিয়ে না বুঝো, তাহলে কিন্তু বাড়িতে পড়তে পারবে না, তাই না? তাহলে তোমরা এখন সবাই দেখবে কেমন গণিত শিখি, আনন্দে গণিত শিখি। গণিত অলিম্পিয়াডের কৌশল ব্যবহার করে গণিত শিখি। গণিত অলিম্পিয়াডের কৌশল ব্যবহার করে আমরা কি শিখব? গণিত শিখব। ভেরি গুড, বুঝতে পারছো সবাই? তাহলে এখন আমরা এই দুটা দেখেছি, 3+7=10 হয়েছে, আবার 6+4=10 হয়েছে। এখন আমরা আরো উপর এবং উপর নিচে এবং পাশাপাশি আমরা খুঁজে খুঁজে বের করবো কোথায় দুটি সংখ্যা একসাথে করলে 10 হবে। বুঝতে পারছো সবাই? দুইটি সংখ্যা হয় পাশাপাশি না হলে উপর নিচে রাখলে যদি 10 হয়, তাহলে আমরা সেটা খুঁজে বের করব। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখি। দেখো, এখানে আছে 4 আর 3, 4 আর 3 7 হয় তাহলে 10 হবে না, আবার 4 আর 5 9 হয় তাহলে 10 হবে না। এবার আমরা আগে এদিকে খুঁজে বের করব উপর নিচে, তারপর আমরা পাশাপাশি খুঁজে বের করবো, কেমন? দেখো তো, 6 আর 3 কত হয়? 6 আর 3 9 হয় তাহলে এটা 10 হবে না, তাই না? তারপর দেখো, 9 আর 1 10, তাহলে 9 আর 1 কত হবে? 10। তাহলে এটা আমাদের নিতে হবে, যে আমরা নিয়ে নিছি, তাহলে 9 আর 1 কত হবে? 10। বুঝতে পারছো সবাই? তারপর দেখো, 2 আর 3, তাহলে 2 আর 3 5 হবে, এটা আমরা নিতে পারবো না, তাই না? তারপর 3 আর 7, 3 আর 7 10 হবে, আমরা আবার এটা নিতে পারবো। বুঝতে পারছো সবাই? তারপর আমরা এখানে দেখবো, 5 আর 2 7 হয়, আমরা নিতে পারবো না, আবার 2 আর 7 9 হয়, আমরা এটাও নিতে পারবো না। তারপরে 5 আর 7 12 হয়, এটা আমরা নিতে পারবো না। আমাদের কিন্তু সব দুইটার যোগফল কত হওয়া লাগবে? 10। দুইটি সংখ্যার যোগফল কত হওয়া লাগবে? 10। 10 না হলে কিন্তু আমরা নিতে পারবো না। বুঝতে পারছো সবাই? তারপর এটা দেখি, এখানে তো 2 আর 4 9, 2 আর 4 6 হয়, এটাও আমরা নিতে পারবো না, আবার 4 আর 9 13 হয়, সেটাও নিতে পারবো না, আবার 9 আর 7 16 হয়, সেটাও আমরা নিতে পারবো না, আবার 7 আর 4 11 হয়, এটাও আমরা নিতে পারবো না। তারপরটা দেখো, 1 আর 9 কত হয়? 10। ভেরি গুড, অনেক সুন্দর, সেটা আমরা নিতে পারবো। তারপরে আবার দেখো, 9 আর 7 আমাদের 16 হয়, নিতে পারবো না, কিন্তু 7 আর 3 কত হয় বলো তো? 10। 4 আর 6 কত হয়? 10। তাহলে এটা আমরা নিতে পারবো।
পারবো না, তারপরে 915 আমরা নিতে পারবো না, একই ভাবে আমরা পাঁচটা দেখবো, এখানে আছে চার, এখানে আছে ছয়, চার আসলে কত হয়, এভাবে আমরা খুঁজে খুঁজে বের করবো বাকিগুলো। দেখো এই দূরে দশ হয় না, এটা হয় না, এটা হয় না, এখানে হয় না, এখানে হয় না, এখানে হচ্ছে না, এখানে হয় না, এখানে দেখো ছয় আর চার দশ, ছয় চার কত দশ, তারপরে হবে না, এখানে হবে না, এর পরবর্তীতে আমরা যাবো দুই আর চারে, দুই আর চারই হবে না, ছয় চার আর ছয় দশ হবে, আমরা এটা নেবো তাই না। তারপরে এই লাইনে আমাদের আর কোথাও নেই, আমাদের এখান থেকে আমরা দেখবো ছয় আর চার কোথায়, দশ হবে দুইটা মিলে, এখানেও নেই, আমাদের এখান থেকে দেখবো নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও আমাদের আছে কিনা আমরা দেখতে থাকবো, নেই এখানে আমাদের আছে কিনা, এখানে দেখো পাঁচ আর দশ কত, তারপরে আর কোথায় আছে আমরা দেখবো, আর নেই তাই না। তাহলে আমরা পুরো চারটি দেখে উপরে এবং নিচে আমরা এইগুলো আমরা পেয়েছি, তাহলে আমরা কয়েকটা পেয়েছি মোট, আমাদের একটা একটা করে দেওয়া ছিল, আমরা কয়েকটা পেয়েছি উপরে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা পেয়েছি। এবার আমরা পাশাপাশি দেখবো কোন দুইটা সংখ্যা যোগ করলে দশ হবে তাই না, দেখি তাহলে পাশাপাশি আমরা, এখানে হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, আট আর দুই দশ হবে তাই না, তাহলে এটা হবে, তারপরে এখানে আট আর দুই দশ হবে, আমরা দেখবো পাশাপাশি আর কোথায় আছে, এখানে আমাদের এই লাইন আসলে আমরা দেখবো, এখানে দেখো নয় আর দশ, এর পরবর্তীটা আমরা যাবো দেখি কোথায় আছে দশ হবে, কোনটা কোনটা নেই, এরপরে আমরা এটা দেখবো, দেখো তিন আর সাত কত হবে দশ, এরপরে আমরা দেখবো কোথায় আছে কিনা আট আর দুই দশ, আর লাইন নেই, তারপর এখানে আমরা দেখবো এখানে আর নেই, তারপর আমরা এখানে দেখবো পাঁচ আর পাঁচ দশ, তাহলে বলো পাঁচ আর পাঁচ কত হবে, পাঁচ আর পাঁচ দশ, তারপর আর কোনটা আমরা দেখবো আট আর দুই দশ, তারপর এটা দেখবো আমাদের কোথাও মিল আছে কিনা, এক নয় আর এক দশ, নয় আর এক কত দশ, তাহলে আমরা এই সাত থেকে আমরা দেখলাম অনেক অনেক ধন্যবাদ।